হ্যালো ফ্রেন্ড, দিস ইজ বিপুল। সো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, যারা ইংলিশে কথা বলতে চাও, তো তোমাদের একদম প্রথমে এইসব কোশ্চেনগুলো মাথায় আসে। ইস, আমি গ্রামার আগে পড়বো, না আমি ভোকাবুলারি মুখস্থ করবো, না আমি ইংলিশ কন্টেন্ট দেখবো। সো কোনগুলো আমার করা উচিত প্রথমে? সো এইসব কোশ্চেন জেনারেলি আসে মাথায়। তো আমি তোমাদের সাজেস্ট করব যে ফার্স্ট টাইম তোমাদের গ্রামার বা ভোকাবুলি এগুলো মুখস্থ করার দরকার নেই। প্রবলেম কি হয়, ধর তুমি অনেক গ্রামার পড়ছো, এবার গ্রামার পড়তে পড়তে তোমার এনার্জি শেষ হয়ে যায়, তোমার পরে ইচ্ছা হয় না যে না আমি ইংলিশ শিখি, কারণ তোমার এতটা ডিফিকাল্ট মনে হয়। এবং তুমি যদি ভোকাবুলি অনেক মুখস্থ করো, ডিকশনারি নিয়ে বসে থাকো, তবুও তুমি হয়তো কিছু মুখস্থ করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন কথা বলবে তখন সেগুলোকে ইউজ করতে পারবে না। তো তোমাকে এত ভোকাবুলি শেখার কোনো প্রয়োজন নেই। সো ফার্স্ট টাইম তুমি যেটা করবে, তোমাকে প্রচুর পরিমাণে ইংলিশ কন্টেন্ট দেখতে হবে, ইংলিশ ভিডিও দেখতে হবে। সো যেই টপিকগুলো তুমি ভালোবাসো, সাপোজ তুমি মুভি দেখতে ভালোবাসো, ইংলিশে মুভি দেখো, দেখবে ইউটিউবে তুমি অনেক মুভি পেয়ে যাবে যেগুলো ডাবিং করা, হয়তো হিন্দি মুভি সেগুলো বা তামিল মুভি ইংলিশে ডাব করা আছে, সেই মুভিগুলো দেখো। তোমার যদি কার্টুন দেখতে ভালো লাগে, কার্টুন দেখো, কার্টুন বুঝতেও অনেক সুবিধা, কারণ কার্টুন স্পেশালি বাচ্চাদের জন্য। সো ওখানে যে সেন্টেন্সগুলো পাবে, যে ভাষাগুলো পাবে অনেক সহজ। সো কার্টুন দেখতে পারো, তাছাড়া আর যেগুলো দেখতে পারো, তুমি ওয়েব সিরিজ ভালোবাসো, ওয়েব সিরিজ দেখো, খেলা কমেন্ট্রি দেখো। সো এইসব ভিডিওগুলো দেখো, দেখবে তুমি অনেক তাড়াতাড়ি ইংলিশে বলতে পারবে এবং তোমার মাথা তো হেডেক থাকবে না। জেনারেলি যখন তুমি গ্রামার, রুলস, রেগুলেশন এগুলো বেশি ফলো করবে, এগুলো দ্বারা শিখবে, তো তোমার মাথা অনেক হেডেক থাকবে, হয়তো তোমার আর ভালো লাগবে না। 2-4 দিন তুমি প্র্যাকটিস করবে, তখন তারপর হয়তো তুমি ছেড়ে দেবে। সো তোমাকে এইসব কিছু করার দরকার নাই, তুমি প্রচুর পরিমাণে ইংলিশ কন্টেন্ট শোনো, ইংলিশ কন্টেন্ট দেখো, দেখবে আস্তে আস্তে অটোমেটিকভাবে সেই সব ওয়ার্ড, সেন্টেন্স সব কিছু একদম মাথায় বসে যাবে। ওকে, তারপর হয়তো সময় লাগবে, তো তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন দেখতে হবে, এটার সঙ্গে টাচে থাকতে হবে। এটা এরকম না যে একদিন 2 দিন দেখলে তারপরে আবার দেখা বন্ধ করে দিলে, তাহলে তো শিখতেই পারবে না। যদি তুমি সত্যি ইংলিশে কথা বলতে চাও, তাহলে কন্টিনিউ কম করে 1 বছর তোমাকে এটার সঙ্গে টাচ থাকতে হবে, ভালো করে প্রত্যেক দিন শুনতে হবে, দেখতে হবে, নিজেকে নিজের সঙ্গে কথা বলতে হবে, এভাবে প্র্যাকটিস করতে থাকো। ডেফিনেটলি ইউ ক্যান স্পিক, জাস্ট ইউ নিড টু গিভ হার্ড ওয়ার্ক অ্যান্ড ইউ নিড টু কিপ টাচ উইথ ইট, ডেফিনেটলি ইউ ক্যান সি দ্য ইম্প্রুভমেন্ট। ওকে, সো ডু দিস অ্যান্ড আই এম শিওর দ্যাট ওয়ান ডে ইউ ক্যান স্পিক ভেরি ওয়েল। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইউ। ওকে, স্টার্ট ইউর জার্নি। ওকে, বাই, টেক কেয়ার, বাই।